ভিডিওটি সম্পূর্ণ আপনাদের হাসানোর জন্য তৈরি করা হয়েছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। তাহলে এবার একটা কাস্টম হয়ে যাক। কাস্টম তো আমি আপনাদের খেলাবো। মানে না, মানে কাকা বলতে চাইছেন আজকে সব কাস্টমার দায়িত্ব ওনার। তাই নাকি? তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। কি কাকা, তাই তো? হুম, বললাম না, সিঙ্গাপুরের হরিদাস পাল রাইস্টার। হোয়াট? এই বেশি পাম না, মেরে কাস্টম টেস্ট কর যাও। করছি, কাস্টম টেস্ট হতে হতে আমরা কাজের কথা সেরে নেই। হ্যাঁ ঠিক আছে, কাকা আমার গার্লফ্রেন্ডকে নতুন আইডি গিফট করছেন। ওরে শালা, তার জন্য প্রচুর টমা টাকা লাগবে, তাই উনি ঠিক করেছেন ওনার বাবার 72 লেভেলের হিপো আইডা বিক্রি করে দেবেন। আইডার দাম এই মুহূর্তে 5 লাখ টাকা মতো। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কিন্তু আমি ঠিক করেছি, ভালো খরিদ্দার পেলে আমি 3 লাখ টাকাতেই বেচে দেবো। পামটা বেশি হয়ে গেল না তো ভাইপো? কি যাচ্ছেন এখনো পর্যন্ত? আলিশ কি? আর একটু কম হলে ভালো হয় না স্যার? আপনার পাক্কা নোমরা সেটা জানতাম, কিন্তু এত ভিকি টাইপের নোমরা সেটা জানতাম না। ঠিক আছে যান, 2.5 লাখে ওয়ানটা মারলাম। আইডি ডাবার কাউ কাছে ঝাড়া নয় তো? আপনার যদি ওনার আইডি নিয়ে ডাউট থাকে তাহলে ওনার খারাপ লাগবে, আর কাকার খারাপ লাগলে ভাইপোর ফাটবে। তাই? আহ শোনা গো আমার। আর আমার ফাটলে সবাই ওয়ান্টাপ খাবে। আরে ছাড়ুন তোর কথা, ও আগেরবার আইডি কে এসে বাঁশ খেয়েছিল তো, তাই সবসময় আইডি নিয়ে টেনশন করে। আপনার আইডি নিয়ে টেনশন করবেন না, আমি কালেকশন ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আপনার আইডি কিনতে পারবেন তো? নাই। আপনাদের আইডি কে তো ডাউট হচ্ছে, এই আমরা 3 জন তো নোবরা পেলে আর পিছনের লোকেশ কেমন আছে? কেমন আছে?